वेलकम टू इमामी हेल्दी एंड टेस्टी कुकिंग आवर प्रेजेंट्स राधुनी। आज के राधुनी एक तो स्पेशल कारण आज के अपना देर एक ता भीषण प्रिय धारावाहिक नोटी बिनोदिनी जेटा सन्धे 6:30 आकाश आटे अपनारा भालोबासछेन सेई नोटी बिनोदिनीते छोट्टो नोटीके देखेछेन एतदिन सेई छोट्टो नोटी एइबार बड़ो नोटी हिसेबे आपनादेर सामने धरा देबे टेलिविशन स्क्रिने। सेई बड़ो नोटीके देखते केमन केमनई बा तार साजगोज सेटा आपनारा होर्डिंगे किन्तु अलरेडी देखेछेन। तार सेई एकई साजगोजे होर्डिंग थेके सोजा आजके राधुनीर हेसेले टेलिविशन स्क्रिने आसार आगे रेधे बेधे आपनार मन जय करते मोटामुटी एकटा स्ट्रैटेजी सेट करते चले एसेछे आमादेर आजकेर बड़ो नोटी। वेलकम टू द शो, चले एसो। वाओ, देखिस आजटा दुर्दान्त, एकदम होर्डिंग थेके नेमे चले एसेछो। আর এটা পরেই তো তোমার সমস্ত জায়গায় গিয়ে সবার কাছে কথাবার্তা বলছো, তাই না? চলছে। কি অপূর্ব সুন্দর একটা শাড়ি, দুর্দান্ত। আর তারই সাথে গয়না, ভারী বা আনকমফোর্টেবল লাগছে না? না, এটা ক্যারি করতে করতে অভ্যাস হয়ে গেছে। নাটক অনুযায়ী বিশাল অভিনয়ের জগতে তোমার কিভাবে আসা এবং তুমি কিভাবে মন জয় করেছো সবার, বড় বড় মানুষদের সমস্ত নাম জড়িয়ে থাকবে তোমার চারপাশে, গিরিশ ঘোষ ইত্যাদি সব কিছু নিয়ে এবার তোমার টেলিভিশন স্ক্রিনে আসা। হ্যাঁ, ভয় করছে? ফার্স্ট যখন আমি আসছি সেটা একটুখানি তো ভয়ের রোমাঞ্চকরও বটে। একদমই। শুটিং ভালো হয়েছে? হ্যাঁ, শুটিং ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে। অনেক হেল্প, সবার সাপোর্ট, সব কিছু নিয়ে তো শুটটা বেশ বড় বড় ডায়ালগস, তখনকার দিনের কথা মাথায় রেখে সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ, তাই তো? আর বড় বড় আমার কো-অ্যাক্টররাও ছিল, তারাও হচ্ছে আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। আর সবথেকে বড় কথা, ডিরেক্টর আমাকে ভীষণ সাপোর্ট করেছে। আমি আজকে তোমাকে ভীষণ সাপোর্ট করব তোমার রান্নায়। একদম একদম, আমার ভীষণ জরুরি। একদম, নটি বিনোদিনী যেমন জীবনের গল্পগুলো চির সবুজ হয়ে থাকবে, ঠিক তেমনই আমাদের আজকের রান্নাও চির সবুজ হয়ে থাকবে। কারণ আমাদের আজকের নটি রান্না করতে চলেছে একটা চিকেনের রেসিপি। আরে, আমাদের নটি তো এমনিতে নানা রকমের মডার্ন খাওয়া দাওয়া করে, অভিনয়টা সেই সময় তুলে ধরছে টেলিভিশনের স্ক্রিনে, কিন্তু রান্নাবান্না তো বেশ মডার্ন খাওয়া দাওয়া করে থাকে, তাই তো? আর সবুজ শাড়ির মতোই ও সবুজ পাড়ের মতন অ্যাকচুয়ালি। না, এই শাড়িটা সবুজই। হ্যাঁ, আর পাড়টা ও লালটা কম, সবুজটাই বেশি। মানে আমাদের সবুজ ক্যাবিনের মতন, যেখানে হবে তোমার সবুজ সেই চিকেনের রান্না। একবার রান্নাটা বলে দাও সবাইকে। স্পাইসি গ্রিন চিকেন কারি। স্পাইসি গ্রিন চিকেন কারি তৈরি করবে আমাদের আজকে জনপ্রিয় হতে চলেছে, সবুজ হয়ে থাকতে চলেছে আপনার মনে যেই নটি সেই নটি। তো দেখে নিই স্পাইসি গ্রিন চিকেন কারি তৈরি করতে কী কী লাগে। স্পাইসি গ্রিন চিকেন কারি: সাদা তেল, পেঁয়াজ কুচি, চিকেন, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, টক দই, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা পেস্ট, নুন। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েল ব্যবহার করছে নটি। এনাম, দেখো কতটা দেবো, ঠিক আছে? ব্যাস। তুমি যখন হোমওয়ার্ক করেছো, প্রচুর তো হোমওয়ার্ক করতে হয়েছে ক্যারেক্টারের জন্য, সবাই মোটামুটি গল্প জানে, সুতরাং একদম এদিক থেকে ওদিক হওয়ার কোনো জায়গা নেই, না পাড়ায় খ্যাক করে ধরবে বৌদি, তাই না? তুই কি অভিনয় করছিস ওই জায়গাটা তো অমুক। হ্যাঁ, মানে গল্পের গুরু গাছে ওঠার কোনো জায়গা নেই এখানেতে। সেই জন্য তুমি একটু বলো যে কোন জায়গাগুলো তোমার ডিফিকাল্ট লেগেছে, কোনো কিছু ওরে বাবা এই জায়গাগুলো তো মানে বেশ সুন্দর করে রিসার্চ করে স্ক্রিপ্ট ঠিকঠাক করে করতে হবে, সেই জায়গাগুলো মানে এক্সট্রা কশাস হয়ে কোন জায়গাগুলো করেছো? ভাষার দিকটা, মানে ভাষার দিকে বলতে মানে কি করতে হচ্ছে? ভাষার দিকে নজর রাখতে হচ্ছে বলতে ওই আগেকার দিনে যে ভাষার পার্থক্যটা আর কি, টানটা যেটা, মানে এখন কলকাতায় যে টানটা ছিল, হ্যাঁ মানে উত্তর কলকাতার দিকে যেরকম টানটা আর কি কথাবার্তায়, সেই জায়গাটা কলকাতারই হলো ওই টানটা। হ্যাঁ, মানে কিছুটা এরকম ধরনের। আচ্ছা, সেটাই জিজ্ঞেস করছি। আচ্ছা, এবার তুমি দিয়ে দাও পেঁয়াজ। হ্যাঁ, এটার মধ্যে পেঁয়াজ দেব। হুম। আচ্ছা, গিরিশ ঘোষের চরিত্রে কে অভিনয় করছে নটি? কুশলদা। কুশলদা অভিনয় করছে? হ্যাঁ। তো তোমার সাথে মানে কথাবার্তা ইত্যাদি হয়ে গেছে? কারণ একটা চরিত্র প্লে করবার আগে তো একটা তো থাকে যে, হ্যাঁ কথা হচ্ছে অনেকটা দিন আগেতেই, মানে যখন আমরা প্রথম নটিকে যখন দেখা গেছে, আমাদের যখন ফার্স্ট নটি বিনোদিনীর অ্যাডটা এলো সেখানেও কুশলদা ছিল, তখন তখন শ্যুটের সময় প্রথম দেখা হয়েছে আমার কুশলদার সাথে।
তারপরে এখন শুটের সময় তো দেখা হচ্ছেই, নানান রকমের হেল্প করেন আমাকে। কিভাবে তুমি সাপোর্ট পাও একটু বলো। সাপোর্ট পাই বলতে গল্পের জায়গাগুলো বুঝে নিতে, ডায়লগস ডেলিভারি কখনো কখনো এদিক ওদিক যদি আমার হয়ে যায় তখন আমাকে সাপোর্ট করেন। অ্যাকচুয়ালি ইউনিটে সবাই তো মানে একে অপরকে সাপোর্ট করে এরকমভাবেই চলতে হয়, তো যেই জায়গাগুলো আমার ভুল হচ্ছে সেই জায়গাগুলো ধরিয়ে দেয়। আচ্ছা, গান শেখা, তারপরে এই এতটা ইতিহাস, এই সমস্তগুলোকে মুখস্থ করে রাখা, কোথাও যেন ভুল না হয়, সেই জায়গা থেকে তুমি কতটা এগিয়ে রয়েছো এখন? হ্যাঁ, আমার মুখস্থ করতে খুব বেশি প্রবলেম হয়নি। আর গান, গানের জায়গা থেকে? গানের জায়গা তো আমি খুব ভালো গান গাইতে তো পারি না একদমই, সেই জায়গাটা আমি মানে চর্চা করতে হচ্ছে তখন, কারণ কি না গানে আমি একদম পারদর্শী নই, আমি কোনোদিন গান শিখিও নি। যেমন আমাকে এখানেতে গান শেখাচ্ছে গঙ্গামণি, তার কাছে আমি গান শিখছি, উনি মানে ছোটোবেলার থেকে মানে ছোটো নটিও আর কি ওখানেতে শিখেছে, উনি অনেক হেল্প করেছেন, উনি যেই স্টার থিয়েটারে উনি অভিনয়ও করেছেন অনেক দিন, তারপরে হঠাৎই তার মৃত্যু হয়ে যাওয়া বা এই ধরনের জায়গাগুলো দেখানো হচ্ছে, তো উনি হেল্প করছেন গান করতে। আর তুমি এমনিতে গান বাজনার সঙ্গে কতটা যুক্ত? গানটা আমি সেরকমভাবে না পারলেও টুকটাক গান তো সবাই পারে, তবে আমি নাচ শিখতাম, সেই জায়গাটা আছে, নাচটা আমি ঠিক করে মানে আমি কত্থক শিখেছি। তুমি কী করবে বলো তো? আমি এটার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো, চিকেন দিয়ে ভাজবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পেঁয়াজটা একটু লাল হয়ে যাবে এরকম, তখন চিকেনটা দিয়ে দেবো। ভীষণ জনপ্রিয়, খুব শিগগিরই, কারণ ছোট্ট নটির এবার পর্ব শেষ হবে, শুরু হবে বড় নটির পালা, নটি বিনোদিনী সন্ধ্যে 6:30টায় আকাশ আটে। আর এই নটি তৈরি করছে একটা দারুণ চিকেনের রেসিপি, যেটা কিন্তু চিকেন আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার তার মধ্যে পড়বে কি? এটার মধ্যে গরম মশলা গুঁড়ো। আমাদের নটি যেরকম গ্রিন রঙের একটা শাড়ি পরে আছে, লালের ছিটে ফোটা সেখানে ডেফিনেটলি রয়েছে, এই যে তার সাথে বানাচ্ছে গ্রিন কারি, স্পাইসি চিকেন গ্রিন কারি, কম্বিনেশন হয়ে গেছে একদম, গ্রিন কারি, গ্রিন শাড়ি, আর তার সাথে আমার শাড়িটাও যদি পছন্দ হয়ে থাকে, নটির পছন্দ হয়েছে দেখো, হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে। এগুলো পরে থাকবে না তুমি অন্য সময়ও তো অন্য জায়গায় যাবে ওকেশনসে, তখন কি সবসময় কি তোমার কোনো কন্ট্যাক্ট আছে তোমার নটি শেষেই যেতে হবে? না না একদম নয়, তখন নিশ্চয়ই তুমি অন্যান্য শাড়ি ট্রাই করবে। প্লিজ রাধুনী কালেকশন ট্রাই করো প্রিয় গোপাল বিষয়তে, কেমন? আমার শাড়ি দিয়ে সাজিয়েছে প্রিয় গোপাল বিষয়, ভীষণ সুন্দর লাগছে। পেঁয়াজ, গরম মশলা আর চিকেন ভাজা ভাজা হচ্ছে, ভাজা ভাজা হয়ে সেদ্ধ হচ্ছে, আর যে জলটা বেরোচ্ছে সেটা দিয়ে মুরগি রান্না করতে হবে। এবার এর মধ্যে কি আদা রসুন টসুন দিতে হবে? দিয়ে আদা রসুন বাটা আছে সেটা দিয়ে দেবো, দেখো স্পুন আছে পাশে। তোমাদের শুটিং করে খাওয়া দাওয়া হয়? হ্যাঁ। তোমার কি খেতে ভালো লাগে সবথেকে? সবথেকে বেশি হেক্টিক সিরিয়ালের মধ্যে আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, ঠিক আছে, যেটা আমি সবসময় মানে সেরকম একটা খাই না, খাওয়া হয় না, কিন্তু ভালোবাসো? ভীষণ ভালোবাসি, আর বিশেষ করে আমার মায়ের হাতে, মা নানান রকমের মিষ্টি বানাতে পারে। ও মা তাই? হ্যাঁ। যেমন যেমন কাঁচকলা লেডিকেনি, আদি কলকাতা মানে উত্তর কলকাতা দেখানো হচ্ছে তোমার নটি বিনোদিনীকে, যেটা হচ্ছে মিষ্টির একদম জায়গা। হ্যাঁ, আমার মা কাঁচকলা লেডিকেনি করে, কাঁচকলা যেটা আমরা কাঁচকলা একবারই খেতে চাই না, ঠিক আছে, মা আজ আসতে পারতো রাধুনি আমাদের এখানে। তারপরে পেঁপের লাড্ডু করে, যেগুলো আমরা খাই না আমি আর আমার ভাই দুজনেই, একদম নানান রকমের বায়না করি খাওয়া দাওয়া নিয়ে, করলার বরফি খাইনি কোনোদিন। আমি ভাবলাম সবই যখন পারে সেই জন্য বলছি। গাজর গুজিয়া? না, গাজরের হালুয়া করে, ওটাও তো মিষ্টি। মানে আমি শুনেছি যে একবার রবীন্দ্রনাথ নাকি কাদম্বরীকে দিয়ে মান কচুর মিষ্টি বানিয়েছিল। আচ্ছা, এই বোলটার মধ্যে টক দই চার চামচ, তাই জন্য শাসনে ছিলাম, না হলে পরে তো সবসময় কার্টুন নিয়েই পড়ে থাকতাম। নটি বিনোদিনীর ছোট্ট নটির পর এবার বড় নটির পালা, আপনাদের মন জয় করবার জন্য আগে থেকে রান্না টান্না করে রেডি কিন্তু। হ্যাঁ, ওকে ভালোবাসবেন দেখবেন এটাই আমরা চাইবো, কিন্তু তার আগে আমি একটু চেখে দেখবো তোমার রান্না, স্পাইসি গ্রিন চিকেন কারি। আমাদের সবুজ ক্যাবিনে একটা চির সবুজ গল্প, তো ডেফিনেটলি নটি বিনোদিনী জীবনের গল্প, তারই সাথে এই রেসিপি গ্রিন চিকেন কারি, স্পাইসি গ্রিন চিকেন কারি রেসিপিটা আরও একবার আপনাদের জন্য আমরা খেতে খেতে। স্পাইসি গ্রিন চিকেন কারি, সাদা তেল, পেঁয়াজ কুচি, চিকেন, গরম মশলা গুঁড়ো,
আদা বাটা, রসুন বাটা, টক দই, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা পেস্ট, নুন। প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে। এবার চিকেন দিয়ে পেঁয়াজের সঙ্গে কষে একটু চাপা দিয়ে রাখতে হবে। তারপর চাপা খুলে গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে টক দই, ধনে পাতা, পুদিনা পাতা ও কাঁচা লঙ্কার পেস্ট একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটা চিকেনের মধ্যে দিয়ে ভালো করে কষতে হবে। সঙ্গে পরিমাণ মতো নুন দিতে হবে। রান্না থেকে তেল বেরিয়ে এলে বুঝতে হবে স্পাইসি গ্রিন চিকেন কারি একেবারে তৈরি। কাঁচা লঙ্কাটা কি ভালো মুখে পড়ছে না? খুব সুন্দর স্পাইসি না ব্যাপারটা। এবং এই ব্যাপারটার মজা হচ্ছে যে যত স্পাইসি চাইবে সে তত স্পাইসি ওটা বানিয়ে নিতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে মজা এই রান্নাটার। তার সঙ্গে আমরা চাইবো যে আমাদের নটি বিনোদিনীর শুটিংয়ের পর যখন তুই সময় পাবি, যখন মনে হবে যে আমি একটু রিল্যাক্স করবো, মা ভালো রান্না করে জানি কিন্তু মাকে একটা ব্রেক দেবো, দুজনে একসঙ্গে ওয়াও মোমোর ভাউচার নিয়ে ওয়াও মোমো খেতে যেতে পারিস। কিন্তু তার আগে পাঁচ ফোড়নের মগজ তোলাই খেলতে হবে। আমাদের নটি কি রেডি? নার্ভাস ফার্ভাস কিচ্ছু না, পাঁচটা প্রশ্ন, তাতে অপশন আছে, দেখা যাক কটা ওয়াও মোমোর ভাউচার তুমি জিতছ। ওকে ঠিক আছে, তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে। এর মধ্যে কোনটা কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি? সরপুরিয়া, পান্তুয়া, রসগোল্লা? সরপুরিয়া। সরপুরিয়া কারেক্ট আনসার। এনাও তোমার প্রথম ওয়াও মোমোর ভাউচার। থ্যাংক ইউ। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা কোন সবজির জন্য বিখ্যাত? মুর্শিদাবাদের জেলার বেলডাঙ্গা কোন সবজির জন্য বিখ্যাত? পটল, লঙ্কা, করলা? লঙ্কা। একদম সঠিক। এনাও তোমার জন্য ওয়াও মোমোর ভাউচার। কনগ্রাচুলেশনস। চুয়া মানে কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প চুয়া চন্দন। চুয়া মানে কি? সুপুরি, সুগন্ধি, নির্যাস নাকি চুন? সুগন্ধি, নির্যাস। হ্যাঁ গো, একদম কারেক্ট। এনাও তোমার জন্য থাকছে, আমার মনে হলো এটাই হবে, তার কারণ হচ্ছে সুগন্ধি সুগন্ধি টাইপের মনে হচ্ছিল, আমি এটা পুরোপুরি আন্দাজে বললাম। খুব ভালো, তোমার আন্দাজ ভীষণ ভালো। কি মনে হচ্ছে আন্দাজ কত টিআরপি হবে? ফিঙ্গার ক্রস। ভেরি গুড। তোমার জন্য পরের প্রশ্ন, সিডার কি জিনিস? সিডার কি জিনিস? মজে যাওয়া আপেল রস, মজে যাওয়া কলা নাকি সিডার গাছের পাতার রস? আপেল সিডার হয়। তুমি একদম কারেক্ট লাইনে আছো, বলো। আপেলের মজে যাওয়া আপেল, একদম ঠিক। ফার্মেন্টেড আপেল জুস, কারণ সিডার আপেল ভিনেগার আমরা খাই। একদম কারেক্ট। লজিক যখনই ব্যবহার করো কুইজে তখনই উত্তর ঠিক হয়। একদম সঠিক। কুমোরপাড়ার গরুর গাড়ি ছড়াটা আমরা বহুবার পড়েছি। একটি নদীর পাড়ে হাট বসার গল্প আমরা শুনেছি, কথা কোন নদী? মেঘনা, পদ্মা, গঙ্গা? পদ্মা। একদম কারেক্ট, পদ্মা পাড়ে। পদ্মা পাড়েও প্রত্যেকটা মানুষ তোমাকে দেখুক, ভালোবাসুক, এটাও আমরা চাইবো। আর এই নাও তোমার আরও একটা ওয়াও মোমোর ভাউচার। বোঝাই যাচ্ছে সাকসেস দিয়ে মোটামুটি শুরু করে ফেলেছে আমাদের আজকের রাঁধুনি, যিনি জনপ্রিয় হতে চলেছে, আপনাদের মনে বাস করতে চলেছে খুব শিগগিরই। অবশ্যই সন্ধ্যে 6:30 দেখতে ভুলবেন না নটি বিনোদিন, যেরকমটা দেখছেন। এবার আসতে চলেছে বড় নটি। আকাশ আটের তরফ থেকে আমাদের আজকের নটি দুর্দান্ত রান্না করবার জন্য কী কী পাচ্ছে একবার দেখে নিই। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি ব্যাগ, দাগে জম মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আর শিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মিও আমরের পক্ষ থেকে একটি কেক, রনক ম্যাট্রেসের পক্ষ থেকে আকর্ষণীয় পিলো। আচ্ছা, আরও একজন রয়েছে নটির থেকেও বেশি জনপ্রিয়, নীলাদি। নীলাদির আজকের টিপটা দেখে নিই। নিয়মিত পুদিনা পাতা খেলে শিশুদের হাঁপানি রোগ সেরে যায়। ওকে, তোমার দর্শকদের জন্য, মানে রাঁধুনির দর্শকদের জন্য তোমার কী বলার আছে? মানে রান্নাটা তো মোটামুটি হয়ে রয়েছে, হোমওয়ার্ক ঠিকঠাক, এইবার সার্ভ করতে চলেছে তুমি তোমার অভিনয় টেলিভিশন স্ক্রিনে, বলে দাও রাঁধুনির দর্শকদের। আগেও যাত্রায়, সিনেমায়, নানান জায়গায় নটি বিনোদিনী দেখেছেন, কিন্তু এটা তো মেগা সিরিয়াল, এখানে দেখুন অনেক ডিটেলস জানতে পারবেন। আর সব থেকে বড় কথা, এখানে তো গল্পের গুরু গাছে ওঠার জায়গা নেই, ইতিহাসের ব্যাপার, সেখানে তো রং চড়ানোর সেরকম জায়গা নেই, অনেক খুঁটিনাটি, অনেক না জানা জিনিস সেগুলো জানতে পারবেন। ভেরি গুড। তার মানে কোথাও ওই হিস্ট্রি ডিস্টর্শনের ব্যাপার নেই, মানে ইতিহাস বিকৃত হয়নি,
যেরকমটা আমরা ভালোবেসেছি পছন্দ করেছি ইতিহাসে সেরকমই রয়েছে এই মেগা সিরিয়ালে। সেজন্য আকাশ আটের সমস্ত দর্শকদের, রাধুনী সমস্ত দর্শকদের নটি বিনোদিনী বলছে, দেখতেই হবে কিন্তু নটি বিনোদিনী যেমনটা দেখছেন। আর আমি বলবো রাধুনীর তরফ থেকে অবশ্যই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অল প্রেজেন্টস রাধুনী দুপুর দেড়টায়, একদম ভুল যেন না হয়।